সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। মঙ্গলবার 19 জুন মেয়ের বিয়ে দিলেন ঢাকাই সিনেমার এক সময়ের দর্শকপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে তার মেয়ে আলিজা মনোয়ারের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। জানা গেছে বরের নাম অর্পণ, তিনি পেশায় একজন ব্যবসায়ী। পারিবারিক সূত্রে জানা যায় ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়েতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরাও উপস্থিত ছিলেন। আগামী 28 জুন ঢাকায় বড় আয়োজনে বিয়ের অনুষ্ঠান হবে, সেখানে কাছের সবাই দাওয়াত পাবেন। বুধবার 20 জুন আলিজা তার ফেসবুক আইডিতে বিয়ের কিছু ছবি শেয়ার করেছেন। একটি ছবিতে দেখা যাচ্ছে লাল শাড়ি পরে বর অর্পণের সঙ্গে দাঁড়িয়ে আছেন তিনি। ক্যাপশনে লিখেছেন হ্যাপিলি ম্যারিড। এছাড়া অন্য একটি ছবিতে আলিজা ও অর্পণকে সঙ্গে নিয়ে ক্যামেরাবন্দী হয়েছেন ডিপজল। আলিজা ও অর্পণের আগে 18 জুন ঘরোয়াভাবে পারিবারিক ও ঘনিষ্ঠদের নিয়ে হলুদের অনুষ্ঠান হয়। ডিপজল কন্যা আলিজা বর্তমানে লন্ডনে বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনা করছেন। ফিল্ম অ্যান্ড মিডিয়া মেকআপ নিয়েও পড়াশোনা করেছেন তিনি। আলিজার আলিজা মনোয়ার লন্ডন মেকওভার স্টুডিও নামে ঢাকায় একটি প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া পরিচালনার সঙ্গেও যুক্ত হয়েছেন তিনি। গত বছর বাবা ডিপজলকে নিয়ে মেঘলা নামে একটি হরর ছবির শুটিং শুরু করেছিলেন আলিজা। তো বন্ধুরা, ডিপজলের মেয়ের বিয়ের এই ছবিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন।